মাইশারা দি আল্লাহ তাআলা না একদিন আমার বিশ্ব নবীর কাছে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আল্লাহর জমিনে কারা উত্তম উত্তম কারা নবী আমার বলে আয়েশারে আমি রাসূল যা দেখি তার কেউ দেখে না আমি রাসূল যা জানি তা আর কেউ জানে না আমার আল্লাহ কুরআন নাযিল করেছেন কিন্তু আমি জানি शिक्षा दिए निजे नमाज पढ़े नमाज़ेर दावत दिए व्यक्ति आल्लाहर जमीने हलो सब चाहते उत्तम शिक्षा दिए निजे नमाज पढ़े अपर के नाम दावत दे दिन शिक्षा जरा कर दिन दावत जरा दे आल्लार जमीने तारा हलो उत्तम तारा हलो उत्तम काज आमरा करते राजी आछि आछि ना कि मा बोनरा ख्याल करें এই কোরআনের বাণী আমার নবী প্রচার করে দিলেন আজকে এই কোরআন শরীফ আমাদের ঘরের তাকে থাকে আমরা কেউ কোরআন তেলাওয়াত করতে চাই না ঠিক কি না বলেন ঠিক খেয়াল করুন আমার আল্লাহ কোরআনে এই ঘোষণা করে দিয়েছেন ও বান্দারে একদিন এই কোরআনের জন্য আসমানটা টিকে আছে তোমরা যখন একটা কদর গাছ লাগাও লাগাই না এটা সিনের জাংলা দাও জাংলা দিলে তার খুঁটি অবশ্যই লাগে লাগে কি লাগে না खुटिर नाम कि अल कुरान मजिद कुरान जतदिन आछे ततदिन ए दुनियाटा आछे जेदिन कुरान थाकबे ना सेदिन आसमानो रोजगार करी बरकत पावा नबीर सुन्नत मानें ना बरकत कोथाय पाबेन आपने आल्लार फरज नबीर सुन्नत এই দুইটা না মানলে আপনার কোনো বরকত বলেন পাবে কি না কখনো পাবে না আহমদি তোমায় লাখ সালাম তুমি হলে সবার সেরা নবী আকরাম মুস্তফা আহমদি তোমায় লাখ সালাম তুমি হলে সবার সেরা নবী আকরাম মুস্তফা আহমদি তোমায় লাখ পারেন না বলতে তোমার রওজা মোবারকে যাই কেমনে ঘুমের ঘরে এসে দেখা দাও স্বপ্নে তোমার শানে দরুদ পড়ে সৃষ্টি তমাম তুমি হলে সবার সেরা নবী আকরাম মুস্তফা আহমদি তোমায় লাখ সালাম ও নবী তোমার স্মৃতি ঘেরা উহুদের ময়দান দিনের লাগি শহীদ হলো তোমার দান দান তোমার জন্য
তোমার জন্যে উম্মত আমরা পেয়েছি কুরআন, তুমি হলে সবার সেরা নবী আকরাম মুস্তফা আহমদ তোমায় লাখ এদিনের প্রসার করতে কারা দিল না তোমায়, খুদার হুকুম পেয়ে তুমি গেলে মদিনায়, তোমায় দেখে কাফের বেদিন আনিল ঈমান, তোমার দেখে কাফের বেদিন আনিল ঈমান, তুমি হলে সবার সেরা নবী আকরাম মুস্তফা আহমদ তোমায় লাখো সালাম। আল্লাহু আকবার, কার কথা? আমার আল্লাহর কথা। বিশ্বনবীর জবানে, বিশ্বনবীর জবানে পড়ে গেছেন, হে উম্মতেরা যদি মরণে শান্তি পাও তবে আমার কোরআনটা আঁকড়িয়ে ধরো, যদি কবরে শান্তি পাইতে চাও কোরআন আঁকড়িয়ে ধরো, কোরআন না আঁকড়িয়ে ধরা পর্যন্ত, কোরআন কলিজার মধ্যে জায়গা না দেওয়ার জন্য তোমাদের কবরটা হয়ে যাবে জাহান্নামের গর্ত। কথা বলেন ঠিক না বেটি? আমার মা বোনরা খেয়াল করুন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের বাণী প্রচার করে গেছেন, করেন নাই? কোরআনের বাণী প্রচার করে গেছেন। ও আমার মা বোনেরা, এই গ্রামের একজন ব্যক্তি কোরআন শরীফ খুলে দেখবে, কোরআন শরীফ খুলে দেখবে, কোরআন শরীফের কালো অক্ষর নাই, উঠে গেছে, শুধু সাদা পৃষ্ঠা পড়ে আছে, ঠিক কি না? শুধু সাদা পৃষ্ঠা পড়ে আছে। এই বাড়ির মানুষ ওই বাড়ির মানুষকে ডাক দিয়া বলবেন, খালাম্মা দেখেন তো আমার কোরআন শরীফের কালো অক্ষর গুলো নাই, শুধু সাদা কাগজ পড়ে আছে। এইভাবে প্রত্যেকটা বাড়ি বাড়ির থেকে সংবাদ আসবে, সবাই মিলে তখন কোরআন শরীফ খুলে দেখবে, কোরআন শরীফের একটা অক্ষরও ওই দিন নাই। আহা, বড় মুসিবতের মধ্যে পড়ে যাবো গো মা। আলেম ওলামাদের মুখে শুনেছি যেদিন নাকি কোরআন শরীফ উঠে যাবে ওই দিন নাকি কিয়ামত শুরু হয়ে যাবে, ঠিক কি না? আজকে কোরআন শরীফ আছে, আমরা কেউ কোরআন মানতে চাই না, কেউ কোরআন শরীফ পড়তে চাই না, প্রত্যেকটা মানুষ ভয়ে তখন কলিজাটা ফেটে যাবে, জিহ্বা শুকাইয়া যাবে, কথা বলতে পারবে না, শুধু কান্নাকাটি করবে। আজকে ছাগল গরু বাহানা করে, ওসিলা করে, অনেকে নামাজ পড়ে না, কোরআন তেলাওয়াত করে না। মা বোনেরা, যেই দিন কোরআনের থেকে অক্ষর গুলো উঠে যাবে ওই দিন আর আপনার কোনো অজুহাত চলবে না, কথা বলেন ঠিক না বেটি? ওই দিন আপনার ছাগলের কথা মনে থাকবে না, গরুর কথা মনে থাকবে না, আপনার হাঁস মুরগির কথা মনে থাকবে না, ওই দিন আপনার ভয়ে তখন কলিজাটা গোলার কাছে চলে আসবে, জিব্বার কাছে চলে আসবে, মরণ পত্তন হয়ে যাব গো মা। হাই হাই সংবাদ চলে যাইতে যাইতে সোনার মদিনায় চলে যাবে, সোনার মদিনায় যখন চলে যাবে সংবাদ, সোনার মদিনার থেকে সংবাদ চলে আসবে, মদিনার যত কোরআন আছে প্রত্যেক কোরআন থেকে অক্ষর গুলো উঠে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন শরীফের অক্ষর উঠে গেছে। এবারে আসমানের দিকে তাকায় দেখবো আসমানটা দোল খেতে আছে, আসমান দোল খেতে আছে, কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়, কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়, সাবধানে চলিও মানুষ ইমানে রাখা দায়, সাবধানে চলিও মানুষ ইমানে রাখা দায়, কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়, কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়, সাবধানে চলিও মানুষ ইমানে রাখা দায়, বলেন সাবধানে চলিও মানুষ, কথা বলেন ঠিক না? ইমান রাখা বড় দায় হয়ে গেছে। আজকে মুসলমানেরা ইমান কেমনে রাখবার বলে
নামাজ যদি না পড়ে ঈমান আছে পাকা ঠিক কি না নামাজ না পড়লে ঈমান ঠিক আছে কিসের ঈমান আপনার আসলে তো আগে ঈমান তারপরে নামাজ তবে আমার মা বোনেরা নামাজ পড়া শুরু করে দেন ঈমানটা বাড়তে হতে থাকবে সুবহানাল্লাহ একের পরে শূন্য দিলেই তো সংখ্যা বাড়তে থাকে ঠিক কি না একের পরে শূন্য দিলে এক না থাকলে কি কখনো শূন্যর দাম আছে বলেন দাম আছে নামাজ পড়া শুরু করে দেন পর্দা করা শুরু করে দেন কোরআনের মাহফিলে বসেন কোরআনের কথা শুনেন আল্লাহ পাক ঈমান আস্তে আস্তে বাড়ায় দিবে বলেন না সুবহানাল্লাহ লক্ষ্য করেন আসমানের দিকে তাকায় দেখবো আসমানটা দোল খেতে আছে গো মা আসমান দোল খেতে আছে এবার তো কোরআন শরীফের অক্ষর নাই মানুষ তখন তওবা করতে যাবে আজকে তওবার কথা কারোর মনে থাকে না মানুষ তওবা করবে তওবার দরজা সব বন্ধ হয়ে যাবে কথা বলেন ঠিক না বেটি আহারে এবার দেখতে পাইছি কোরআন শরীফের অক্ষর তো নাই সব উঠে গেছে কোরআনের হাফেজদেরকে তখন ডাক দিবে তখন হাফেজদের কথা মনে পড়বে ঠিক কিনা বলেন তখন কোরআনের হাফেজদের কথা মনে পড়বে ডাক দিয়ে বলবো কোরআনের হাফেজ ও কোরআনের হাফেজ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন থেকে অক্ষর গুলো উঠাই নিয়েছে তোমাদের বুক ভর্তি কোরআন ওই যে আসমান দল খেতে আছে আসমানটা আমাদের মাথার উপরে ছিটকে পড়ে যাবে যদি ওই আসমান আমাদের মাথার উপরে যদি পড়ে যায় আমরা আর পৃথিবীতে থাকবে না আমরা আর বাঁচব না ও কোরআনের হাফেজ তোমাদের বুক ভর্তি কোরআন তোমরা কোরআন মুখস্থ করেছ কোরআনের হাফেজ দল খেতে থাকবে কোরআন তেলাওয়াত করতে যাবে কিন্তু কোরআনের হাফেজের মুখ দিয়ে কোরআন উচ্চারণ হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন হাফেজদের কলম থেকে আমি আল্লাহ কোরআন তুলে নিয়ে যাব হাফেজদের কুরা কাজ থেকে কলিজার থেকে আমি আল্লাহ কোরআন তুলে নিয়ে যাব কিয়ামতের আলামত যখন শুরু হয়ে যাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের হাফেজদেরকে একটা সম্মান দিয়েছেন ওই সম্মানটা হলো কোরআনের হাফেজদের গাড়ে ঘাড়ের মধ্যে গোলার মধ্যে বিসমিল্লাহর পতাকা দিয়ে দেবেন বলি সুবহানাল্লাহ কিসের পতাকা বলেন তো হাফেজদের কলিজার থেকে কোরআন উঠাই নিবে কিন্তু আমার আল্লাহ মর্যাদা দিবেন হাফেজদেরকে কোরআনের হাফেজদের কাঁধের মধ্যে থাকবে পতাকা প্রত্যেকের হাফেজদের কাঁধে পতাকা থাকবে সেই পতাকার মধ্যে লেখা আছেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার প্রত্যেকটা হাফেজের কাছে থাকবে পতাকা ওই পতাকার মধ্যে থাকবে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা থাকবে পতাকা আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন জিব্রাইল ওরে জিব্রাইল হাশরের মাঠে আমার যাই কোরআনের হাফেজদেরকে আমি লম্বা লম্বা বিসমিল্লার পতাকা দিয়েছি তারা সবাই কোথায় গেল জিব্রাইল আলাইহিসসালাম ডাক দিয়ে কয় আল্লাহ আপনার প্রত্যেক কোরআনের হাফেজগুলো আরশের ছায়ার নিচে তারা বসে আছেন আরশের ছায়ার নিচে তারা বসে আছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন ও জিব্রাইল আমার কোরআনের হাফেজদেরকে দাঁড়াইতে বলো জিব্রাইল ডাক দিয়ে বলবে ও কোরআনের হাফেজরা তোমরা লম্বা লম্বা পতাকা নিয়ে তোমরা দাঁড়াইয়া যাও কোরআনের হাফেজগুলো দাঁড়াইয়া যাবে আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন আর রহমান আল্লাহু আকবার আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আমার মা বোনরা খেয়াল করো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে আমি আল্লাহ রহমান আমি আল্লাহ রহিম আল্লাহর চাইতে রহিম রহমান পৃথিবীর জমিনে আর কাউকে পাবেন বলেন পাবেন আল্লাহ বলেছেন আমি আল্লাহ রহমান আমি আল্লাহ রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ মাল কোরআন আমি আল্লাহ নাজিল করেছি কোরআন খলকাল ইনসান আমি ইনসানদের কলিজায় কোরআন দিয়েছি এই কোরআনের হাফেজ তোমাদের বুক ভর্তি কোরআন দিয়েছিলাম
আমি আল্লাহর কোরআনটা হেফাজত করেছিলাম প্রত্যেকটা কলবের মধ্যে আমি আল্লাহর কোরআনটা উঠিয়ে নিয়েছি আমি আল্লাহর কাছে আবার হেফাজত করে রাখব বলেন সুবহানাল্লাহ আমি আল্লাহর কাছে কোরআন হেফাজত করে রেখে দিয়েছি ও কোরআনের হাফেজ তোমাদের কাছ থেকে কোরআন ছিনিয়ে নিয়েছি কিন্তু তোমাদের আমি আল্লাহ মর্যাদা দিয়েছি তোমাদের কাছে আমি আল্লাহ বিসমিল্লাহর পতাকা দিয়েছি তোমার কি করছে দুনিয়াতে আমি আল্লাহর কাছে জবাব দাও কুরআনের হাফেজ আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবেন হাশরের মাঠে কোটি কোটি মানুষ থাকবে তাদের মধ্যে ওই কুরআনের হাফেজ গুলো চিৎকার দিয়ে বলবেন মাবুদগো আমরা আপনার কুরআন মুখস্থ করেছি আপনার কুরআন হেফজা করেছি আল্লাহ তার জন্য আমাদের এই বিসমিল্লাহর পতাকা মর্যাদা আমাদের সম্মান দিয়েছেন ও মাবুদ আমাদের নিজ জীবন থেকে পারিবারিক জীবন ও আল্লাহ আমার পারিবারিক জীবন থেকে আন্তর্জাতিক জীবন আন্তর্জাতিক জীবন থেকে সামাজিক জীবন সামাজিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন ও আল্লাহ আমরা যা কিছু করেছি তোমার কোরআন দিয়ে করেছি কি দিয়ে বলেন বলেন কি দিয়া ও আল্লাহ আমরা যা কিছু করেছি সব তোমার কোরআন দিয়ে করেছি কোরআন ছাড়া আমরা একটা কাজও করি নাই বলেন না সুবহানাল্লাহ আমরা কোরআন দিয়ে নামাজ পড়ি আমরা কোরআন দিয়ে নামাজ পড়ি কোরআন দিয়ে আমাদের জীবনটা করতে হবে বলেন সুবহানাল্লাহ কি দিয়া খেয়াল করুন মা বোনরা কোরআন দিয়ে জীবন করতে হবে কি দিয়া কোরআন দিয়া মা বোনরা খেয়াল করুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমাদের সেই প্রিয় নবীর উম্মত করে আল্লাহর জমিনে পাঠাইছেন বলি সুবহানাল্লাহ কুরআন শরীফ রেখে গেছেন আল্লাহর নবী যে কুরআন শরীফ রেখে গেছেন এই কুরআন শরীফ আমাদের তেলাওয়াত করার দরকার আছে কি আছে না কুরআনের আইনগুলো আমাদের মানার দরকার আছে কি আছে না মানুষ মারা গেলে আমরা যখন মারা যাব আমাদের গোসল করাইয়া কাফন করাইয়া কবরের মধ্যে দিয়ে আসবে কিনা বলেন দিয়ে আসবে কিনা কবরে দিয়ে আসবে কবরে যাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বাহন দিয়েছেন সেই বাহনটার নাম কি বলেন তো বাহনটার নাম কি বাহনটার নাম কি আজ তা বুঝি না আমরা মুসলমান আমরা যে মরে যাব আমাদের মরার একটা বাহন দিয়েছেন এটা আমরা বুঝি না আমরা কিছুই জানি না আমরা শুধু জানি যে প্রতিদিন কয়টা সিরিয়াল হয় এই সিরিয়ালের খবর আমরা রাখি মরণের খবর আমরা কেউ রাখি না কথা বলেন ঠিক না একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পা মেলে বসেছিলেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোলের উপরে মাথা দিয়ে শুয়ে পড়লেন আল্লাহর নবী শুয়ে আছেন মা আয়েশার উপরে মাথা দিয়া এমন সময় আল্লাহর নবী চোখ দুইটা বন্ধ করে শুয়ে আছেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা দেখতে পাইছেন বিশ্ব নবীর দাড়ির মধ্যে হাত বুলাইতে লাগলেন সুবহানাল্লাহ বিশ্ব নবীর দাড়ির মধ্যে হাত বুলাই দেখতে 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 পাইল আল্লাহর নবীর মুখের দাড়ির মধ্যে উনিশটি দাড়ি পাকা উনিশটি দাড়ি পাকা মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন হাই হাই আল্লাহর নবী তার উম্মতের শোক সাগরে ভাসিয়ে এই পৃথিবীর জমিন ছেড়ে চলে যাবেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা চোখের পানি ছেড়ে কাঁদতেছেন মা আয়েশার চোখের এক ফোঁটা পানি আল্লাহর নবীর গায়ের উপরে পড়ছেন সুবহানাল্লাহ সাথে সাথে আল্লাহর নবী পাকা দেখেন আমার আয়েশা কান্দে আয়েশা রে কেন কান্দ তুমি কি জন্য কান্দ মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ডাকি দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও কোন বিজি আপনার এই উনিশটি দাড়ি পাকা আমি এই জন্য কান্দতেছি আপনি রাসূল এই দুনিয়া ছেড়ে উম্মতকে শোক সাগরে ফেলে আপনি চলে যাবেন এই দিন ছিল আমার বিশ্ব নবীর ওফাতের দিন এই দিনে আল্লাহর নবী দুনিয়াতে আগমন করলেন মা আমিনার ঘরে যখন দুনিয়াতে আগমন করলেন আল্লাহর নবী দুনিয়ায় আসার সাথে সাথে সেজদায় পড়ে গেলেন সেজদায় পড়ে কান্দে নবী
উম্মতে বলে জারে যার মাফ করিয়া দেন গো আল্লাহ উম্মতে আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী দুনিয়াতে আগমন করলেন প্রত্যেক উম্মতের হাতে কুরআন শরীফ রেখে গেছেন আমার নবী দুনিয়ায় নাই আমরা নবী হারা উম্মত আমরা নবী হারা উম্মত নবীকে দেখেছি কোনদিন বলেন কত কিছু স্বপ্ন দেখতে পাই কত মানুষের স্বপ্ন দেখতে পাই কত বন্ধু বান্ধবের স্বপ্ন দেখতে পাই আল্লাহর নবীকে জীবনে একটা বড় স্বপ্নে আমরা কেউ দেখতে পারি নাই কথা বলেন ঠিক কিনা বলেন যে নবী সারাটা জীবন আপনার জন্য আমার জন্য কাঁদছেন সেই নবীকে আজকে ভালোবাসি না ভালো না বাসার কারণে আজকে বিশ্ব নবীর স্বপ্নের মধ্যে আমরা কোনোদিন দেখতে পাই নাই ঠিক কিনা বলেন নবীজি উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন মা ফাতেমা যাহরা রাদিয়াল্লাহু আনহা এসে বললেন ও গল্লার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা গো আপনি কান্দেন আমার নবী কান্দেন মা ফাতেমা দেখলো নবী আমার এমন একটা বিছনার মধ্যে শুয়ে আছে সেই বিছনাটা হলো খেজুর পাতার চাটাই বিছনাটা কিসের ছিল খেজুরের পাতার চাটাই নবীজি পেটের মধ্যে কোনো খাবার নাই তিনখানা পাথর নবীজির পেটে বান্দা সুবহানাল্লাহ বলেন আমার নবী এমন একটা বালিশের মধ্যে মাথা দিয়ে শুয়ে আছেন বালিশটা হলো পাথরের বালিশ কিসের বালিশ পাথরের বালিশ নবী আমার তাইফে গিয়েছিলেন তাইফে উম্মতের হাতে মায়ের খাইতে খাইতে তাইফ যুবকদের হাতের মায়ের খাইতে খাইতে আল্লাহর নবী তিনবার করে তাইফের মাঠে ব্যবসা হয়ে পড়ে যান বলি সুবহানাল্লাহ নবীজি তাইফ জমিনে তিনবার করে ব্যবসা হয়ে পড়ে যান আল্লাহর নবী ওই নবী উম্মতি উম্মতি বলে কান্দে আমার মা বোনেরা খেয়াল করুন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন জিব্রাইল রে আমার বন্ধু উম্মতি উম্মতি বলে কান্দেন ও জিব্রাইল আমার বন্ধু পাথরের আঘাত খাইতে খাইতে পাথরের আঘাত খাইতে খাইতে তিনবার করে বেহুশ হয়ে গেছে আমার নবীর মা নাই আমার নবীর আব্বা নাই আমার নবী এতিম উম্মতের জন্য আমার দয়ালু নবী কান্দে জিব্রাইল রে কালেমার বাণী প্রচার করতে আমার বন্ধু তাইফে গিয়েছিলেন তাইফবাসীরা কালেমার তাওহীদ মানে নাই আমার বন্ধুকে পাথরে মেরে মেরে গায়ের উপরে রক্তাক্ত করে দিয়েছেন ওরে জিব্রাইল আমার বন্ধুর একটা খুশির সংবাদ আছে খুশির সংবাদটুকু আমার বন্ধুর কাছে নিয়ে যাও বলেন না সুবহানাল্লাহ জিব্রাইল ডাকি দিয়ে কয় আল্লাহ আপনার বন্ধুর কি খুশির সংবাদটা আপনি বলুন আমার আল্লাহ ডাক দিয়ে কয় জিব্রাইল আমার বন্ধুরে যা বলো আমার বন্ধুর পৃথিবীর জমিন যেদিন শেষ হয়ে যাবে হায়াত শেষ হয়ে যাবে আমার বন্ধুর দাফনটা করব আমি আল্লাহর আরশের ডান পাশে কোন পাশে বলে আরশের ডান পাশে এ জিব্রাইল আমার বন্ধুরে যা বলো আমি দুইটা জায়গার কথা বললাম রে জিব্রাইল আমার বন্ধু যদি আরশের ডান পাশে না আসে আমার বন্ধুর রেখে দিব যায় সিদরাতুল মুনতাহাই আমার মা বন্ধু খেয়াল করো সেই মাসটা ছিল বারোই রবিউল আউয়ালের মাস সুবহানাল্লাহ কোন মাস বারোই রবিউল আউয়ালের মাস জিব্রাইল যা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর নবী আপনি কান্দেন না আপনার জন্য একটা খুশির সংবাদ আছে আপনার জন্য একটা খুশির সংবাদ আছে গো নবীজি আমার নবী ডাক দিয়ে কয় জিব্রাইল আমার জন্য কি খুশির সংবাদ আছে রে জিব্রাইল জিব্রাইল ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এমন একটা খুশির সংবাদ আছে গো নবীজি শোনা মাত্রায় আপনার চোখের পানি বন্ধ হয়ে যাবে
নবী আমার ডাক দিয়ে কই জিব্রাইল আমার আল্লাহ কি খুশির সংবাদ দিয়েছে রে জিব্রাইল জিব্রাইল ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি খুশির সংবাদটুকু হলো পৃথিবীর জমিন ছেড়ে যেদিন আপনি বিদায় নিয়ে চলে যাবেন এই জমিন যেদিন শেষ হয়ে যাবে আপনার হায়াত যেদিন শেষ হয়ে যাবে ওই দিন আপনার মৃতদেহটা আল্লাহর আরশের ডান পাশে দাফন হবে আমার নবী ডাক দিয়ে কয় জিব্রাইল আমার আল্লাহ কে এই সংবাদটাই খুশির সংবাদ দিয়েছে জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জি এই সংবাদটুকু আমার আল্লাহ খুশির সংবাদ দিয়েছেন আমার নবী ডাক দিয়ে কয় ওরে জিব্রাইল আমার আল্লাহ যদি বলে আমার দাফনটা হবে আরশের ডান পাশে আমি আল্লাহর আরশের ডান পাশে আমার দাফন হবে এটা আমি চাই না আমি চাই না রে জিব্রাইল জিব্রাইল ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাহলে আমার আল্লাহ বলে দিয়েছেন সিদরাতুল মুনতাহাই হবে নবী আমার ডাক দিয়ে কয় না না সিদরাতুল মুনতাহাই আমি রাসূল যাব না সুবহানাল্লাহ বলেন আমার মা বোনরা খেয়াল করুন জিব্রাইল ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আপনি আরশের ডান পাশেও যাইতে চান না সিদরাতুল মুনতাহায়ও যাইতে চান না আমার নবী ডাক দিয়ে কয় জিব্রাইল রে ও জিব্রাইল আমার উম্মতের আমার দাফনটা যদি আরশের ডান পাশে হয় এবং যদি সিদরাতুল মুনতাহায় হয় আমি রাসূল জানতে চাই আমার গুনাহগার উম্মতের দাফন কোন জায়গায় হবে এমন দিনাবি জনি মিলে উম্মতি মাতি বলে কান্দিলেন উম্মতি মাতি বলে কান্দিলেন দেখছো না নবীকে হেতিম নেয়া গেলেন আমাদের হেতিম নেয়া গেলেন দেখছো না কি তোমরা আমার দিনের নবীকে হেতিম গেলেন আমাকে এতিম নাইয়া গেলেন সুবহানাল্লাহ বলেন লক্ষ্য করেন গো মা আমার নবী উম্মতি উম্মতি বলে কান্দে আমার নবী ডাক দিয়া কয় জিব্রাইল রে ও জিব্রাইল আমার দাফনটা যদি আরশের ডান পাশে হয় আমার দাফনটা যদি সিদরাতুল মুনতাহায় হয় আমি রাসূল জানতে চাই আমার গুনাহগার উম্মতের দাফন কোন জায়গায় হবে কোন জায়গায় হবে এ জিব্রাইল আমি জানতে চাইলাম তুমি বলে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আমিনকে ডাক দিয়া বলতেছেন জিব্রাইল আমার বন্ধুকে বলে দাও আমার বন্ধুর দাপন হবে সিদরাতুল মুনতাহায় আমার বন্ধুর দাপন হবে আরশ ডান পাশে ও জিব্রাইল আর আমার বন্ধুর গুনাহগার উম্মতের দাপন হবে এই জমিনের মধ্যে কোন জায়গায় জমিনে বিশ্ব নবীর উম্মতের দাপন হবে জমিনে আর আমার নবীর দাপন হবে আরশের ডান পাশে নয়তোবা সিদরাতুল মুনতাহায় সুবহানাল্লাহ আমার নবী ডাক দিয়ে কয় জিব্রাইল আমার উম্মতের দাফন যদি এই জমিনের মধ্যে হয় আমি রাসূল এই জমিনে থাকতে চাই আমার দাফনটাও হবে এই জমিনের মধ্যে আমার দাফন হবে এই জমিনের মধ্যে এ জিব্রাইল আমি সিদরাতুল মুনতাহায় যাইতে চাই না আল্লাহর আরশের ডান পাশেও যাইতে চাই না এই জমিনের মধ্যে আমার গুনাহগার উম্মতের পাশে আমি থাকতে চাই বলি সুবহানাল্লাহ গুনাহগার উম্মতের পাশে যেই নবী থাকবেন এই নবীকে ভালোবাসতে রাজি আছি কারা কারা
আল্লাহ তুমি আমার জিনাইদার মা বোনদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, বলেন আমিন। ভালোবাসতে হবে কেমনে, কেমনে আমার নবীকে ভালোবাসতে হবে? আমার নবী পর্দার কথা বলে গিয়েছেন মা ফাতেমা তো জহুরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আমার নবী স্বর্ণের অলংকার নিয়ে আর গহনা নিয়ে আর রেশমি পোশাক নিয়ে আমার নবী ডাক দিয়া কয়, ফাতেমা গো আমার উম্মতের জন্য এই দুই পোশাক হারাম। দুই পোশাকই হারাম, একটা হলো রেশমি গহনা আর একটা হলো রেশমি পোশাক। ফাতেমা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রেশমি পোশাক কারে বলে আর রেশমি গহনা রেশমি শাড়ি কারে বলে? নবী আমার ডাক দিয়ে কয়, এই স্বর্ণের অলংকার আমার উম্মতেরা পরবে, কিন্তু পরতে পারবে এই অলংকারের জাকাত দেওয়া লাগবে, এবং এই অলংকার গহনা পরিয়া কোন পরপুরুষের মধ্যে যাওয়া যাবে না। আমার কোন উম্মত এই গহনা পরে সাজগোজ করে যদি কোন পরপুরুষকে বেগানা পুরুষকে যদি দেখায়, ওটা হবে হারাম। ওটা হবে কি? ওটা হবে কি? আর আমাদের গহনা যদি আমরা না পরে মানুষকে দেখাইতে না পারি, কোনো দামই নেই নাকি? কোনো দামই নেই। যদি মানুষ নাই দেখলো, তো দাম কোথা থেকে আসলো? ঠিক কি না বলেন? মা ফাতেমা তো জহুরা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি রেশমি পোশাক কারে বলে আমি জানতে চাই? আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ফাতেমা গো এই যে ডান হাতের মধ্যে যে পোশাক দেখতেছো, পরাও যা না পরাও, পরাও যা না পরাও তাই, ঠিক কি না বলেন? পরাও যা না পরাও তাই। এখনকার মেয়েরা এমন পোশাক পরে আল্লাহর নবী যদি বলে যায় ওটা হারাম, সেটা পরা যাবে? বলেন যাবে পরা? আপনারা তো মুরব্বি হয়ে গেছেন, আপনারা তো বলবেনই যে এটা হারাম, কিন্তু যারা যুবতী যৌবন আছে তারা তো বলবে এটা জায়েজ আছে, কথা বলেন ঠিক না? এ যুগের মেয়েরা শার্টে প্যান্ট পরিয়া রাস্তায় রাস্তায় ঘরে, এ যুগের মেয়েরা রেশমি শাড়ি পরিয়া রাস্তায় রাস্তায় ঘরে, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক না? মরণ একদিন আসিবে যাইতে হবে কবরে, মরণ একদিন আসিবে যাইতে হবে কবরে, কি জবাব দিব আমরা কবরে গিয়ে? এ যুগের মেয়েরা রেশমি পোশাক পরিয়া রাস্তায় রাস্তায় এ ঘরে, ঠিক কিনা? ঠিক কিনা? পর্দা করা কার হুকুম? বলেন না কার হুকুম? আল্লাহর হুকুম। যদি আমার আল্লাহ পর্দা করতে বলে, এখনকার মেয়েরা পর্দাই করতে চায় না, ঠিক কিনা? আবার অনেকেই পর্দা করলে তারা আবার দেখতেও পারে না, কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আমার মা বোনরা খেয়াল করুন, এখন আছে গাছ আমরা টাইট, আল্লাহর রাস্তায় করতেছি ফাইট, যেদিন গাছ আমরা হয়ে যাবে ঢিল, সেই দি বলবে ওই জামিলা সুন্দরী কত সুন্দর করে কোরআন তেলাবাত করতে পারে, আমি এখন মৃত্যুর বিছানায় শুয়ে পড়েছি, আমার মন চাই এখন একটু কোরআন পড়ার শুনতে। এখন তুমি বুড়ি হয়ে গেছো, এখন কোরআন পড়া শুনতে মন চাই? আল্লাহ কয়, এখন হবে না, যুবতী কালে কি করেছ ওই হিসাব আমি আল্লাহ নেব, তোমার বুড়ো কালের একটা নেকির হিসাব আমি আল্লাহ নেব না। বুড়ো কালের জীবনের কোনো দাম নাই, কোনো মূল্য নাই, তার কারণ বুড়ো মানুষের বুড়ির দিকে কেউ তাকায় না, তাকাইলে শুধু তাকাইবে যুবতীর দিকে, ঠিক কি না? ঠিক কি না? তোমার যুবতী চেহারার দিকে তাকাইবে জোয়ান মানুষ, ওই সময় তুমি পর্দা করো। এখন দেখা যায় বুড়ো মানুষগুলো পর্দা করে, যুবতীরা পর্দা করে না, ঠিক কি না? আমার মা বোনরা খেয়াল করুন, পর্দার রাত আমার আল্লাহ নাজিল করে দিয়েছেন সূরা হাজাদের 33 নম্বর আয়াত, কথা বলেন ঠিক না বেটি? এখন শুধু মেয়েরা প্র্যাকটিস করে, কেমন প্র্যাকটিস? ওই যে আমি জি বাংলা দেখেছি, কিরণমালার দেখেছি, কিরণমালা কেমন জামা পরে, ওই জামা আমি পড়তে চাই, কিরণমালার চাইতে কি দাম আমার বেশি? বলে কি বলে না? মিথ্যা কথা বললাম? খেয়াল করেন, আবার বলে, কিরণমালার এত জ্বালা যদি বুঝিতাম তাইলে কি আর ডিসেনেলে ছবি দেখিতাম,
জামাই জানে এত জাদু যদি বুঝিতাম তাইলে কি আর ডিসেনেলে ছবি দেখিতাম স্বামী আমার গরিব মানুষ পকেটে নাই টাকা কেমনে আমায় কিনে দিবে কিরণ মালার জামা ঠিক কি না ঠিক কি না লক্ষ্য করেন খেয়াল করেন মাবুডেরা আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফ আমাদের হাতে তুলে দিয়ে গেছেন কথা বলেন ঠিক কি না কি দিয়ে গেছেন এটা কি বলেন তো এই কোরআন শরীফ হাতে দিয়ে গেছেন আপনি আমি নবীজির উম্মত আমার নবী তিন দিন খায় না তিন খানা পেটে পাথর বান্দা খোদার জন্য কান্দে না নবী আমার কান্দে উম্মতের জন্য নবীর মাথার নিচে পাথরের বালিশ আমার নবী পাথরের বালিশে শুতে কষ্ট পায় তারপরও আমার নবী কান্দে না আমার নবীজি কান্দে গুনাহগার উম্মতের লাগিয়া কার লাগিয়া বলেন না আহারে কত ব্যথায় কান্দলাম কত বেদনায় কান্দলাম বিশ্ব নবীর মায়ায় আমরা কেউ কান্দি না জীবনে নবী আমার কান্দিয়া কান্দিয়া নবীর চোখের দুইটা সাইড কালো দাগ পড়ে গিয়েছিল সুবহানাল্লাহ মাঈশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে কইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও গো নবীজি আপনার চোখের দুইটা সাইড কালো কেন কালো নবীজি গো আল্লাহর কাছে বলেন আপনার এই চোখের দুইটা কালো সাইড ওই কালো দাগটা যেন মুছে দেয় আমার নবী ডাক দিয়ে কয় আয়েশা রে এই কালো দাগটা মোছার কথা তুমি বলো না এই কালো দাগটা হলো আমার উম্মতের জন্য কানতে কানতে আমি দয়াল নবীর এই চোখের গুড়া দিয়ে পানি মুছতে মুছতে আমার চোখের সাইড কালো হয়ে গেছে আয়েশা রে কাল কিয়ামতের কঠিন দিনে আমার গুনাহগার উম্মতের জন্য আমি সেজদায় পড়ে যাব ডাক দিয়ে বলবো আল্লাহ আমার উম্মতের তুমি মাফ করে দাও আমার উম্মতের মাফ করে দাও ও মাহবুব আমার এই চোখের দুটো সাইডে যে কালো দাগ পড়ে গেছে এই দাগের অসিলায় আমার গুনাহগার উম্মতের তুমি মাফ করে দাও দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে আমার দয়াল নবী প্রেমের ছবি নবী উম্মতের কান্দারি সত্তর দিশারি উম্মতের কান্দারি সত্তর দিশারি এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী এখনো কান্দে শুয়ে মদিনাতে দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে আমার দয়াল নবী প্রেমের ছবি আবার আসবে দেখেছি চোখ দিয়ে দেখেছি নবীর কথা শুনেছি মা বলে রাগো আমার নবী কোরআন শরীফ রেখে গেছে কোরআনটা আঁকড়ে ধরতে হবে সুবহানাল্লাহ কোরআন হলো শ্রেষ্ঠ দলিল এই দলিলের রাস্তায় আমাদের চলতে হবে গো মা আমার আল্লাহ দিয়েছে কোরআন শরীফ আল্লাহ দিয়েছে গাইডলাইন তবে আল্লাহ গাইডলাইন দিয়েছে প্রত্যেকটা ঘরে ঘরে ডিক্স লাইন কে দিল ও মা বোনেরা ঘর থেকে যদি ডিক্স লাইন গুলো যদি বিদায় না করেন ইমান নিয়ে কবরে যাইতে পারবো না ঠিক কি না ইমান নিয়ে কবরে যাইতে চাই তো বলেন চাই কি দেখি কারা কারা ইমান নিয়ে কবরে যাইতে চাই হায় রে ইমান ইমান কি গাছের পাতা গো আগুন হাতে রাখা যেমন কষ্ট ইমান নিয়ে কবরে যাওয়া তার চাইতে বেশি কষ্ট ঠিক কি না বলেন আমার মা বোনরা আমি খেয়াল করেন লক্ষ্য করেন যদি ইমান নিয়ে কবরে যাইতে চান প্রতিদিন সকালবেলা কোরআন তেলাওয়াত করা শুরু করে দেন ঠিক কি না ঠিক কি না বলেন উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত উত্তম জিকির কি কোরআন তেলাওয়াত আমার নবীজি প্রতিদিন নিয়মিত কোরআন শরীফ তেলাওয়াত করতেন সুবহানাল্লাহ আমার নবীর সাহাবীরা ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো রহমতের নবী আপনি প্রতিদিন কোরআন তেলাওয়াত করেন আমার নবী ডাক দিয়ে কয় ও সাহাবীরা শুনে নাও আমার উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য আমি প্রতিদিন কোরআন তেলাওয়াত করি কাদেরকে শিক্ষা দেওয়ার জন্য উম্মতের শিক্ষা দেওয়ার জন্য আমার নবী প্রতিদিন সকালবেলা একশো বার করে তওবা পড়েন একশো বার করে তওবা পড়েন আমার নবীজি সাহাবীরা ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার তো কোনো গুনাহ নাই আপনি নিষ্পাপ মাসুম নবী কি
নিষ্পাপ নিষ্পাপ মাসুম আপনার তো কোনো গুনাহ নাই আপনি কেন প্রতিদিন 100 বার করে তওবা করেন ফেরেশতা আল্লাহর নবীর সাহাবীরা ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেন করেন প্রতিদিন 100 বার করে তওবা আমার মান নবী ডাক দিয়ে কয় সাহাবীরা রে আমার উম্মতের শিক্ষা দেওয়ার জন্য আমি রাসূল প্রতিদিন সকালে 100 বার করে তওবা পড়ি আমরা কি পড়ি আমরা পড়ি কেউ বিশ্বনবী পড়েছেন উম্মতের শিক্ষা দেওয়ার জন্য আজকে আমরা 100 বার তওবা কেউ পড়ি না পড়তে রাজি আছে কিনা আজকে থেকে দেখি রাজি আছে কিনা আল্লাহু আল্লাহ জিকির করো নূরে নবীজির কলেমা পড়ো এক আল্লাহকে সেজদা করো কবরের বন্ধু জোগাড় করো আল্লাহু আল্লাহ মাথাটা একটু নিচু করে দিয়ে মহব্বতে জিকির করেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ अल्लाहु अल्लाह जिकिर करो नूरी नबी जिरी कलेमा पढ़ो एक अल्लाह के सजदा करो कबरे बंधु जोगार करो अल्लाहु अल्लाह सबई मिले अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह सुनो रे নামাজি থেকে আসো দূরে কি নিয়ে যাব মরা কবরে একটু দেখো চিন্তা করে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ শোনো রে ও বেনামাজি কোরআন থেকে আসো দূরে কি নিয়ে যাব মরা কবরে একটু দেখো চিন্তা করে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ তোমারি জিকিরি বড়ই মজা আল্লাহ তোমারি নামটি বড়ই মজা জুবিল হাই রুহ তাজা আল্লাহ তোমারি নামটি বড়ই মজা জুবিল হাই রুহ তাজা তুমি আমারি মনের রাজা তুমি আমারি মনের রাজা আশিকের প্রাণ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ মনি ভরিয়া ডাকে রে বান্দা প্রাণে ভরিয়া ডাকে রে বান্দা গুনা পামি মা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ দায়িকা হইলেন ইয়লি জিনি রাবেয়া বসরি নাম জার শুনি আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির করে আল্লাহর অলি হইয়া সেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ ডাইকা হইলেন ইয়লি জিনি শাহজালাল নাম জার শুনি সুরিমা নদী পার হয়ে যাই সুরিমা নদী পার হয়ে যাই বিসানারু পর আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কুরআনের পাগল আমরা কুরআনের পাগল আমরা কুরআনের পাগল আমরা কুরআনের পাগল আমরা
আল্লাহর কোরআন ভুকে করে, আল্লাহর কোরআন ভুকে করে হব যে পাগল, আমরা কোরআনের পাগল, আমরা কোরআনের পাগল, আমরা কোরআনের পাগল, কোরআনের শরীফে বুকে করে, কোরআনের শরীফে বুকে করে ওঠে বাহাসরে, আমরা কোরআনের পাগল, আমরা কোরআনের পাগল, আমরা কোরআনের পাগল, কোরআনের শরীফে বুকে করে, কোরআনের শরীফে বুকে করে সবাই অন্ধকার কবর, আমরা কোরআনের পাগল, আমরা সবাই মিলে বলেন কোরআনের পাগল, আমরা কোরআনের পাগল, আমরা কোরআনের পাগল, এই কোরআনে শরীফ বুকে করে, এই কোরআনে শরীফ বুকে করে যাব অন্ধকার কবর, আমরা কোরআনের পাগল, আমরা কোরআনের পাগল, আমরা কোরআনের পাগল, বলেন না সুবহানাল্লাহ, কিসের পাগল বলেন না, কিসের পাগল, এ মা বোনরা কোরআনের পাগল হয়ে যান, আল্লাহর কোরআনের পাগল হয়ে যান গো মা, যদি আল্লাহর কোরআনের পাগল হতে পারি নিশিরাত্রে আল্লাহর কোরআন তেলাওয়াত করবেন, আমার মা বোনরা তিনটের সময় উঠবেন, কোরআন তেলাওয়াত করবেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, মা বোনেরা গো যদি তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন গো মা, পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদ নামাজ তেলাওয়াত, তাহাজ্জুদ নামাজ পড়বেন, ওই তিনটের সময় উঠে কোরআন তেলাওয়াত করবেন গো মা, রাবেয়া বসরী আপনিও মহিলা, রাবেয়া বসরী ছিল মহিলা, কথা বলেন ঠিক না বেটি, আজকে আমাদের মা আছে বাবা আছে শিক্ষা দেয়, রাবেয়া বসরীর মাও ছিল না বাবাও ছিল না, এমন একটা গরিবের মেয়ে গো মা, একজনের বাড়ি কাজ করতো তার মনিবের বাড়ি কাজ করে খাইতো, একদিন মনিবের কাছে ডাক দেয়, কই মনিব আমাকে একটু তেল বাতির ব্যবস্থা করে দেন, আমি রাতের বেলায় আমি রাতের বেলায় ওই বাতি লাগাইয়া আমার মাওলার জিকির করবো, আমার মাওলার এবাদত বন্দিগি করবো, কিন্তু না না তার বাড়ির কাজের মানুষটা শুধু পেটে একটু খাবার দেয় কিন্তু তার একটু তেল বাতির ব্যবস্থা দেয় না, রাবেয়া বসরি কেমন আল্লাহর এবাদত বন্দিগি করলো, দিনের বেলায় এবাদত বন্দিগি তার তৃষ্ণা মিটতো না সুবহানাল্লাহ, দিনের বেলায় আল্লাহর এবাদত বন্দিগি করে তৃষ্ণা মিটতো না, সারাটা রাত জেগে জেগে আল্লাহর এবাদত বন্দিগি করতো, ঠিক কিনা বলেন, আমি আপনি শুধু খাই আর শুধু ঘুমাই আর রাত এগারোটা পর্যন্ত বসে বসে সিরিয়াল দেখি, আমার মা বোনেরা রাবেয়া বসরী সিরিয়াল দেখে ওলি হন নাই, ওলির দরজা খোলা আছে, আল্লাহর ওলি হতে হলে আউলিয়া, আউলিয়া হতে হলে আমল করতে হবে সুবহানাল্লাহ, আমরা আমল করতে চাই না আল্লাহর জান্নাত চাই, কথা কোন ঠিক না বেটিং, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বেনামাজির কোন দোয়া আমি আল্লাহ কবুল করি না, বেনামাজির উপর থেকে রহমতের ফেরেশতা ভাগিয়া যাইবে, বেনামাজি মৃত্যুর সময় অপমানিত অবস্থা লাঞ্ছিত অবস্থায় মৃত্যুবরণ করবে, বেনামাজি মুমূর্ষু অবস্থায় ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে, বেনামাজি কবরে গেলে কবরের মাটি এত জোরে চাপ মারবে চাপের চোটে তার ডান পাশের হাড় বাম পাশে নিয়ে যাবে, বাম পাশের হাড় ডান পাশে নিয়ে যাবে, কবরের মাটি এমন জোরে চাপ মারবে গম যেমন জাতাই দিলে ফিসে যেমন ময়দার মতন করে ফেলে, প্রত্যেকটা মানুষ বেনামাজি কবরে গেলে প্রত্যেকটা বেনামাজিকে ময়দার মতন করে ফিসে ফেলবে, আমার মা বোনেরা যতই ময়দার মতন করে ফেলুক না কেন কিন্তু ওই কবরের মধ্যে আবার যেমন তেমনই করে ফেলবে, কথা বলেন ঠিক না বেটিং, ঠিক কিনা মা বোনেরা গো, কবরের আজাব বড় কঠিন আজাব, কথা বলেন ঠিক না বেটিং, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কবরের কথাটা আমাদেরকে স্মরণ করতে বলেছেন, কথা বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তোমার কাছে সব কিছু, আল্লাহ আমার কাছে নাই কিছু, আল্লাহ তোমার কাছে সব কিছু, আল্লাহ আমার কাছে আল্লাহ তুমি যদি আমার হাও অন্ধকার কবরে কিসের ভয়, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আল্লাহ তোমার কাছে সব কিছু, আল্লাহ আমার কাছে নাই কিছু, আল্লাহ তুমি যদি আমার হাও হাশরের মাঠে আমার কি
ঈশ্বর ভাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাবিয়া বসরির ডাক দিয়া কয় মনিব আমি আপনার বাড়ি কাজ করি বেতন চাই না কিন্তু আমার একটু পেটে খাবার দেন আর বেতনের বিনিময়ে আমার একটু তেল ভাতের ব্যবস্থা করে দেন সারাটা দিন আমি আমার আল্লাহর ইবাদত বন্দেগী করে আমার তৃপ্তি মিটে না আমি আমার আল্লাহর ইবাদত বন্দেগী রাতের বেলায় করব কিন্তু তার বাড়ির মনিব তাকে একটু তেল ভাতের ব্যবস্থা করে দেয় না রাবিয়া বসরি আল্লাহর ইবাদত বন্দেগী করে যায় নামাজ বিছাইয়া রাতের বেলায় এশার নামাজ পড়ে সারা জেগে জেগে আমার মাওলার জিকির করে বলি সুবহানাল্লাহ কার জিকির কার জিকির আমার মাওলার জিকির করে সারাটা রাত জেগে জেগে আমার মাওলার জিকির করে ইবাদত বন্দেগী করে আর আমার মা বোনেরা রাবেয়া বসরি আমার আল্লাহ পাকের কাছে সাহায্য চাই বলি সুবহানাল্লাহ জিনিসগুলো চেঞ্জ করে আনতে হয় খেয়াল করেন রাবেয়া বসরি আমার আল্লাহর ইবাদত বন্দেগী করে আর আমার আল্লাহর কাছে সাহায্য চাই বলেন না কার কাছে কার কাছে আল্লাহর কাছে সাহায্য চাই আমার আল্লাহর কাছে সাহায্য চাই আর ডাক দেয়া বলেন মাবুদ দুনিয়ার মনিবের বাড়ি কাজ করি দুনিয়ার মনিব আমার মনিবের কাছে একটু তেল চাই একটু বাতি চাই কিছুই কিন্তু আমাকে দেয় না ও আল্লাহ দুনিয়ার মনিবের বাড়ি কাজ করি কিন্তু বেতনের জন্য আমি তার কাছে কিছু একটু তেল বাতির জন্য তার কাছে সাহায্য চাই কিন্তু সে আমাকে দেয় না জন্মানিতে আমার মা বন্ধু খেয়াল করো রাবেয়া বসরি যায় না মাঝে পরে কার কাছে কান্দে বলেন তো বলেন কার কাছে রাবিয়া বসরু একজন মহিলা আর আপনি আমো একজন মহিলা কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা রাবিয়া বসরি আমার আল্লাহর কাছে কান্দে বলেন কার কাছে বলেন কার কাছে আল্লাহর কাছে রাবিয়া বসরি যদি কান্দে আমাদের কান্দার দরকার আছে কিনা আমাদের আজকে চোখে পানি নাই আমাদের অন্তরটা পাথরের চাইতে শক্ত হয়ে গেছে ঠিক কিনা ঠিক কিনা পাথর জাহান্নামের ভয়ে কান্দে আমরা মানুষ জাহান্নামের ভয়ে কান্দি না তার কারণ আমাদের দিলটা পাথরের চাইতে শক্ত হয়ে গেছে ঠিক কিনা বলেন মা ফাতেমার কাছে একজন মহিলা যে কান্দার বলে একজন মহিলা যে বলতেছেন ও মা ফাতেমা আমার তো চোখে পানি নাই আমার চোখে পানি নাই আমি কেমনে আমার চোখে পানি আনব রাবেয়া বসরি কান্দেন কার কাছে আমার আল্লাহর কাছে কান্দে আমাদের চোখের পানি আমার আল্লাহ বেশি পছন্দ করে সুবহানাল্লাহ কে পছন্দ করে আমাদের চোখের পানি পছন্দ করে কে রাবেয়া বসরি যায় না আমাদের মধ্যে সেজদায় পড়ে কান্দে কার কাছে আল্লাহর কাছে কান্দে ও আল্লাহ আমার ঘরটা বড় অন্ধকার আমি কান্দি অন্ধকারের মধ্যে আল্লাহ তোমার ইবাদত বন্দেগী করি তোমার কাছে সাহায্য চাই আমার ঘরটা বড় অন্ধকার আমার তো মাও নাই বাবাও নাই দুনিয়ায় তুমি ছাড়া আমার আপন বলতে কেউ কেউ নাই আমার আল্লাহ রাবেয়া বসরির চোখের পানি এত কবুল করলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয় ও আমার ফেরেশতা আমার রাবেয়া কান্দতেছে সেজদায় পরে কান্দে ঘরটা বড় অন্ধকার ঘরটা বড় অন্ধকার ফেরেশতা রে নূরের বাতিটা নিয়ে যাই আর রাবেয়া আর বসরির মাথার উপরে ধরে রাখো আল্লাহ পাকের ফেরেশতা নূরের বাতি নিয়ে রাবেয়া বসরির ঘরের মধ্যে মাথার উপরে ধরে রাখলেন বলেন না সুবহানাল্লাহ কারণ আমরা তো আল্লাহর জিকির করি না আল্লাহর ইবাদত করি না রাবেয়া বসরি কান্দে আমার আল্লাহর কাছে আমার আল্লাহ চোখের পানি কবুল করে নিয়া আল্লাহর কুদরতি দরিয়ায় জোশ মারলেন রাবেয়ার উপরে খাস রহমত করলেন নূরের বাতি রাবেয়ার ঘরটা জ্বালাই দিলেন সুবহানাল্লাহ মনিব রাত তিনটের সময় ঘর থেকে দরজা খুলে বের হয়েছে বের হয়ে দেখে রাবেয়া বসরি ঘরের মধ্যে রাবেয়া গুনগুন গুনগুন করে কার সঙ্গে কথা বলে সুবহানাল্লাহ কার সঙ্গে রাবেয়া কথা বলে তার মনিবের অন্তরের মধ্যে একটা দৃশ্য কার সঙ্গে রাবেয়া কথা বলে গুনগুন করে কথা বলে আল্লাহর সাথে হলে ভাব মুছে যাবে সব অভাব আল্লাহর সাথে নাই রে ভাব এইটা হলো মূল অভাব কথা বলেন ঠিক না বেটি খেয়াল করুন বাবা ওই রাবেয়া যাই বাড়ি কাজ করতো সেই মনিব
জানালা দিয়া একটু ভাঙা দিয়া একটু উকি দিয়া দেখতে পাইল রাবেয়া সেজদায় পড়ে আছে। ওরে রাবেয়া আগামী কাল আমার কাছে একটু বাতির জন্য কান্দে, একটু তেলের জন্য কান্দে, ঘরটা আলোকিত করার জন্য, কিন্তু আমি তো দিই নাই। রাবেয়া বসির ঘরটা এখন দেখতেছি ঘরের মধ্যে টিপ টিপ করে বাতি জ্বলতেছেন, সুবহানাল্লাহ। ঘরের মধ্যে একটু দেখে উকি দিয়া দেখতে পাইল রাবেয়া বসির মাথার উপরে নূরের বাতি জ্বলতেছেন, সুবহানাল্লাহ। কে জ্বালাইল বাতি বলেন? আল্লাহ জ্বালাই দিছেন ফেরেশতার মাধ্যমে, সুবহানাল্লাহ। মিনাজ জুলুমাতি ইলান নূর, নূর মানে কি বলে? নূর মানে আলো, নূর মানে আলো, নূর মানে জ্যোতি, সুবহানাল্লাহ। মনিব চিন্তায় পড়ে গেছে, রাবেয়া গুনগুন গুনগুন করে কার সঙ্গে কথা বলে? দেখতে পাইলো রাবেয়া সেজদায় পরে গুনগুন করে আমার আল্লাহর জিকির করেন, সুবহানাল্লাহ।